বগুড়ায় চার শিশুকে ধর্ষণে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির ভুক্তভোগীদের স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল টিম। ডেঙ্গুতে বরিশাল ও যশোরে দুজনের মৃত্যু, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ৬৩৪ জন। শিক্ষকের উপর হামলার প্রতিবাদে নবী প্রবীতে কর্মবিরতি অব্যাহত, মেগা প্রকল্প বাস্তবায়নের পক্ষে বিপক্ষে এখনও উত্তাল জাহাঙ্গীরনগর। স্বাগত আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল দেশ ২৪ এর সাথে আছি আমি সুস্মিতা ফেরদৌসি। বগুড়ার ধুনটে চার শিশুকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত জয়নাল আবেদিন। বিকেলে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে, পরে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয় তার। এদিকে ওই চার শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেয়ার পর আলামত সংগ্রহ করেছেন চিকিৎসকরা। গতকাল নির্যাতনের শিকার ওই শিশুদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে ৫৭ বছর বয়সী জয়নাল আবেদিনকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদারীপুর চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি রনি মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে কিছু আলামত সংগ্রহ করলাম যেগুলো আমাদের প্যাথোলজি ল্যাবে যাবে এবং এই রিপোর্ট না আসা পর্যন্ত তদন্তের সাপেক্ষে আমরা এখন কিছু বলতে পারছি না। আসামি ইতোমধ্যে আমাদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছে। আমরা আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব যাতে ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে পারি। এ বিষয়ে জানাতে বগুড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, ভুক্তভোগী শিশুদের শারীরিক পরীক্ষার প্রতিবেদন কবে নাগাদ পাওয়া যেতে পারে? জি সুস্মিতা, যে চার শিশু ধর্ষণের শিকার হয়েছিল ধুনটে তাদেরকে আজকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগে নেওয়া হয়েছিল। সেখানে তিন সদস্যের একটা মেডিকেল টিম গঠন করা হয়েছে, দুজন মহিলা ডাক্তার এবং একজন প্রফেসরের নেতৃত্বে তিন সদস্যের মেডিকেল টিম এই শিশুদের শরীর থেকে তার আলামত সংগ্রহ করেছেন। আলামত সংগ্রহের পরে এটা ল্যাবে টেস্ট করা হবে এবং ল্যাবে টেস্টের পরে আগামী ৭ দিন পরে এর এক ফলাফল সাংবাদিকদেরকে জানানো হবে বলে জানিয়েছেন এই মেডিকেল টিমের সদস্য ডাক্তার ওয়াহিদা উমর শাপলা। তিনি আমাদেরকে যেটা বলেছেন যে এরই মধ্যে তাদের মেডিকেল পরীক্ষা যতটুকু যেটুকু হাসপাতালের যেটুকু কাজ সেটুকু সম্পন্ন করা হয়েছে, পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা নিরীক্ষার পরে কিন্তু এই রেজাল্টটা সাংবাদিকদের জানানোর কথা বলা হয়েছে। আর একটা বিষয় আমি বলে রাখি, এই শিশুদেরকেও কিন্তু আবার আজকে আদালতে নেওয়া হয়েছে এবং তারা ২২ ধারায় দুজন মহিলা বিচারকের কাছে সেদিনের ধর্ষণের শিকার কিভাবে তাদেরকে যৌন নির্যাতন করা হয়েছে সেই বিষয়টাও কিন্তু তারা মহিলা একজন ম্যাজিস্ট্রেটের কাছে জানিয়েছেন। আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হলো যে আসামি জয়নাল, উনিও আসামি জয়নালকে কিন্তু আজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে হাজির করা হয়েছিল। উনি কিন্তু সেখানে অকপটে এই ধর্ষণের কথাটা কিন্তু তিনি স্বীকার করেছেন। আর যেহেতু পুলিশ আমাদেরকে বলেছিল যে আসামি যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দেয় তাহলে তার ১০ দিনের রিমান্ডের আবেদনের তারা চিন্তা করেছিল, যেহেতু স্বীকারোক্তিমূলক জবানবন্দি তারা আসামি দিয়েছেন সেই হিসেবে কিন্তু তাকে রিমান্ডের কোনো প্রয়োজন হয়নি। সুস্মিতা, আপনাকে ধন্যবাদ। বগুড়া থেকে ফরহাদুজ্জামান শাহী আমাদের সাথে যোগ দিয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানে যে চারটি শিশু ধর্ষণের শিকার হয়েছে সে বিষয়ে সর্বশেষ পরিস্থিতি। পাবনায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে ধর্ষকের বিয়ের ঘটনায় নজর রাখছে হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন তা দেখে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন আদালত। গেল সোমবার ৫ জনকে আসামি করে পাবনার সদর থানায় মামলা করেন ধর্ষণের শিকার ওই নারী। পরে প্রধান আসামি রাসেলকে গ্রেফতার করা হয়। আজ সকালে শরীফুল নামে আরও একজনকে আটক করে পুলিশ। তিনি দাপুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গত ২৯ আগস্ট পাবনার শাহাপুর যশোদল গ্রামে ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে রাসেল। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর থানায় মামলা করতে যান ভুক্তভোগী, কিন্তু মামলা না নিয়ে মীমাংসা করতে রাসেলের সাথে তার বিয়ে দেওয়ার অভিযোগ ওঠে সদর থানা পুলিশের বিরুদ্ধে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় 8 বছরের শিশুকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার কাজী পাপেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ হয়েছে। দুপুরে কুমিল্লা সিলেট মহাসড়কের ঘাটুয়া বাস স্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেন ঘাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকরা। এ সময় বক্তারা বলেন, ধর্ষক পাপেলের দৃষ্টান্তমূলক শাস্তি হলে ধরনের অপরাধ করার সাহস পাবে না কেউই। গেল 22 আগস্ট ওই শিশুকে ধর্ষণ করে প্রতিবেশী কাজী পাপেল। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যশোর ও বরিশালে দুজনের মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ জানান, সোমবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন জাহিদা খাতুন। আজ সকালে তিনি মারা যান। তার বাড়ি মনিরামপুর উপজেলার হানুয়া গ্রামে। আর বরিশালে জিহাদ নামে এক কিশোর মারা গেছেন, তার বাড়ি মুলাদি উপজেলায়। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 634 জন। রংপুর 3 আসনে উপনির্বাচনে যাচাই বাছাইয়ের 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে 2 প্রার্থীর মনোনয়ন। রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা শাহতাব উদ্দিন জানান, যাচাই বাছাইয়ে আওয়ামী লীগের রেজাউল করিম রাজু, জাতীয় পার্টির সাদ এরশাদ এবং 20 দলীয় জোটের রিটা রহমান সহ 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর ঋণ খেলাপি সহ কয়েকটি কারণে স্বতন্ত্র প্রার্থী কাউসার জামান বাবলা এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির ইকরামুল হকের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে প্রার্থিতা ফিরে পেতে আগামী 3 দিনের মধ্যে আপিল করতে পারবেন তারা। এখানে ভোট হবে আগামী 5 অক্টোবর। ঋণ খেলাফি এবং সঠিকভাবে হলফনামা দাখিল না করায় আমরা 2 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছি। জনাব একরামুল হক এবং কায়সার জামানের 2 জনের মনোনয়নপত্র বাতিল করেছি এবং 7 জনের মনোনয়নপত্র আমরা বৈধ হিসেবে ঘোষণা করেছি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে কর্মবিরতি চলছে। সকাল থেকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে গেল 10 দিন ধরে বন্ধ রয়েছে শহীদ আব্দুস সালাম হল, ফলে বাইরে থাকতে হচ্ছে ছাত্রদের। ক্ষতিগ্রস্ত হলে মেরামতের কোনো উদ্যোগ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। গেল 1 সেপ্টেম্বর শহীদ আব্দুস সালাম হলে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের সময় শিক্ষক ডক্টর ফিরোজ আহমেদের উপর হামলা হয়। মাইজি থাকতে গেলেও অনেক সমস্যা হচ্ছে, হুট করে তো ম্যাচ পাওয়া যায় না। দেখা গেছে যে প্রথম 2-1 দিন আমরা দেখা গেছে যে মসজিদেও থাকতে হয়েছে, ক্লাস হচ্ছে না, সিটি হচ্ছে না, প্রেজেন্টেশন সবকিছুই বন্ধ। তো সামনে আমাদের সেমিস্টার কিভাবে শেষ হবে সেই নিয়ে একটু চিন্তায় আছি। আমাদের সিটি অ্যাসাইনমেন্ট বিভিন্ন পরীক্ষা এগুলো সবগুলো একসাথে জমা হচ্ছে, যার কারণে যখন আমাদের ক্লাস খুলবে আমরা সবগুলো একসাথে গ্যাদার হবে। মেগা প্রকল্প বাস্তবায়নের পক্ষে বিপক্ষে কর্মসূচি, তাতে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। টানা আন্দোলনে সেশন জটের শঙ্কায় সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনে দ্বিধা বিভক্ত সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন উপাচার্য। অপুয়া হবে তথ্য ও জহিরুল ইসলামের ছবিতে ডেস্ক রিপোর্ট। পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেই আন্দোলন যেন ঘি ঢেলেছে এক শিক্ষার্থীর সাথে ছাত্রলীগ কর্মীর হাতাহাতি। শিক্ষার্থীর উপর হামলা ও নির্যাতনের অভিযোগ এনে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষক শিক্ষার্থীদের একাংশ। তবে নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বিচ্ছিন্ন ঘটনা দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। অভিষেক দার উপরে হচ্ছে মামলা করা হয়েছে, যে হচ্ছে ভিকটিম সে হচ্ছে গিয়ে মামলা করবে, কিংবা সে জিডি করবে, কিংবা সে অভিযোগ করবে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনোই অভিযোগ করতে পারে না। আক্রমণ করেছে একজন আন্দোলনকারীকে, সে ঘুরে বেড়াচ্ছে আগের মতোই, অর্থাৎ দাবিগুলো আসলে পূরণ হচ্ছে না। এগুলো যদি পূরণ না হয় তাহলে বসাটা অনিশ্চিত হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এমন দুর্দিনে উপাচার্যের পক্ষে মাঠে নেমেছে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। তাদের দাবি, উন্নয়ন বাধাগ্রস্ত করতেই মেগা প্রকল্পের বিপক্ষে অবস্থান আন্দোলনকারীদের। উদ্দেশ্য একটাই, সেটা হলো হিংসা, যে এই ভিসি অনেক কিছু করবে, আগের ভিসিরা করতে পারে না, এটা একটা হিংসা। এই কাজটা সবসময় তাদের মধ্যে কাজ করে। এমন পাল্টাপাল্টি অবস্থানে উদ্বিগ্ন সাধারণ শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা ব্যাহত হয় সেশন জটের সংখ্যায় তারা। দুপক্ষ থেকে আন্দোলন হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে কিছুটা হয়তো উৎকণ্ঠা কাজ করছে। অনেকের ফ্যামিলির ভিতরে হচ্ছে একটা উৎকণ্ঠ তৈরি হয়েছে যে আমাদের স্টুডেন্টদেরকে বা আমার সন্তানকে আমি কি সঠিকভাবে আমি ক্যাম্পাসে পাঠাবো কিনা, তারা কি আসলে নিরাপদ থাকবে কিনা। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান উপাচার্যের।
সব দিক থেকে হলে আলোচনার পথ খোলা আছে, আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে হবে এবং সমস্যার সমাধান করতেই হবে। এই বিশ্ববিদ্যালয়ে আমার চেয়েও তাদের অনেক, তারা ছাত্রও ছিলেন, তাহলে তারা কেন ওই বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধান করতে পারবেন না? অবশ্যই পারবেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে মেগা প্রকল্পের আওতায় 1,445 কোটি টাকা বিশেষ বরাদ্দ দেয় সরকার। এর আওতায় 6টি আবাসিক হল সহ 23টি স্থাপনা নির্মাণ করা হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল 24 নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। দেখছেন আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল দেশ 24। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুরশাদকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় যুক্তিতর্ক শুরু হয়েছে। আগামীকাল শুনানির দিন ধার্য করেছেন আদালত। দুপুরে মামলার প্রধান আসামি সিরাজউদ্দৌলা, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন এবং ওয়ার্ড কমিশনার মকসুদ সহ 16 আসামিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী নুরশাদ জাহান রাফির গায়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। 5 দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেলে মৃত্যু হয় নুসরাতের। ব্রাহ্মণবাড়িয়ায় শরীফা বেগম নামে এক কলেজ ছাত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। গত রাতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে বখাটে হোসাইন দীর্ঘদিন ধরে শরীফাকে বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু শরীফা রাজি না হওয়ায় তাকে মেরে ফেলার হুমকি দেয় হোসাইন। পরে গতকাল বিকেলে শরীফার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে এটি হত্যা না আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজবাড়ির পাংশায় এক ইউপি সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলার কারণ খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানায় গত রাতে বাগতুলি বাজারের পল্লী চিকিৎসকের ফার্মেসিতে বসেছিলেন শওকত আলী মণ্ডল। এ সময় একদল দুর্বৃত্ত তাকে পিটিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এদিকে নরসিংদীতে কেবল ব্যবসা কেন্দ্র করে রুহুল আমিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া নওগাঁর ধোপাপাড়ায় কোহিনুর নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীকে আটক করেছে পুলিশ। পাবনার ঈশ্বরদীতে লাবণী খাতুন নামের এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী সাজু বিশ্বাসকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে পাবনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2007 সালের 21 মে রাতে যৌতুকের দাবিতে স্ত্রী লাবণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামী সাজু বিশ্বাস। এ ঘটনায় লাবণীর বাবা মন্টু প্রামাণিক বাদী হয়ে সাজুর নামে ঈশ্বরদী থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে শিশুকে ধর্ষণের মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বিনা দোষে 15 দিন জেল খাটতে হল রাজবাড়ির নির্মাণ শ্রমিক আব্দুল খাকে। পঞ্চগড় জেলার অটোয়ারি থানায় 2013 সালের একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে সংশ্লিষ্ট থানায় খোঁজ নিয়ে জানা যায় তার নামে কোনো মামলাই নেই। আইনজীবী বলছেন, হয়রানির উদ্দেশ্যেই ভুয়া গ্রেফতারি পরোয়ানায় আব্দুল খাকে গ্রেফতার করা হয়েছিল। রাজবাড়ি থেকে সুমন বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আব্দুল মান্নান খা পেশায় নির্মাণ শ্রমিক, বাড়ি রাজবাড়ি সদর উপজেলার ধুনচি গ্রামে। গেল 26 আগস্ট রাজবাড়ি সদর থানা পুলিশ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে তাকে। অভিযোগ, পঞ্চগড় জেলার অটোয়ারি থানায় 2013 সালের একটি হত্যা মামলায় পলাতক আসামি সে। এরপর অভিযুক্তর স্বজনরা সংশ্লিষ্ট থানা ও আদালতে খোঁজ নিয়ে জানতে পারেন আব্দুল মান্নানের নামে কোনো মামলাই নেই ওই থানায়, এমনকি সে কখনো পঞ্চগড়ও যায়নি। কিন্তু আমার জীবনে আমি কোনদিন পঞ্চগড় যাইও নাই, চিনিও না। আমি ছোটবেলার থেকেই রাজবাড়ি কাজ শিখে রাজবাড়িতেই কাজ করি, তাছাড়া বাইরে আমি কোথাও যাইনি। অন্যায়ভাবে সে জেল খাটলো, এর জন্য এই দায়ভার মানে কে নেবে? আমি সরকারের কাছে এবং পুলিশ প্রশাসন ভাইদের কাছে আমি সবিনয় অনুরোধ করছি, এর সুস্থ তদন্ত এবং সঠিক বিচার মানে পাওয়ার জন্য আশা রাখছি। আইনজীবী বলছেন, হয়রানির উদ্দেশ্যে জারি করা হয়েছে এই ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা। এটা তার জন্য যেমন দুর্ভাগ্য এবং এটা আমাদের বিচার বিভাগের জন্য এটা প্রত্যাশিত নয়। তো বিচার বিভাগের সম্পর্কে আমি বলি, এটা নিশ্চয়ই বিচার বিভাগের সংশ্লিষ্ট কোনো কর্মচারী এর সাথে যুক্ত ছিল। এ ব্যাপারে পুলিশ সুপারের সাথে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
জয়পুরহাটের আক্কেলপুরের নন্দাহার খাল যুগ যুগ ধরে উন্মুক্তভাবে ব্যবহার করছিলেন এলাকাবাসী। এরপর 2015 সালে পুনঃখনন করে এলাকাবাসীর সমন্বয়ে খালটির ব্যবহার ও উন্নয়নে সমিতি করে দেওয়া হয়। কিন্তু অভিযোগ উঠেছে, নিয়ম ভঙ্গ করে খালটি একাই ভোগ দখল করছেন সমিতির সভাপতি। এলজিইডি বলছে, খালের অনিয়ম বন্ধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। জয়পুরহাটের আক্কেলপুর নন্দাহার খালটি একসময় এখানকার মানুষের নানা প্রয়োজন মেটাত, এখন তার ধারে কাছেও ভিড়তে পারে না কেউ। 2015 সালে 10.5 কিলোমিটার দৈর্ঘ্যের খালটির 8.5 কিলোমিটার পুনঃখনন করে এলজিইডি। এই সময় বলা হয়, খালের দুধারের বাসিন্দারা সমবায় সমিতি গঠন করে তার মাধ্যমে এটি ব্যবহার করতে পারবে। পরে কোনো মতে একটি সমিতি হলেও তার সুফল পাচ্ছে না এলাকাবাসী। অভিযোগ উঠেছে, নাম সর্বস্ব সেই সমিতির সভাপতি স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল বাসেদ একাই ভোগ দখল করছেন এটি। মাঝে মাঝে বেড়া দিয়ে দিচ্ছেন ইজারা। খালটি মাছ চাষ হচ্ছিল, সেখানে কিছু অনিয়ম হচ্ছে। এই বাদ মাছখানে দেওয়ার পর আমরা আর কোনো কাজে এই পানি দিয়ে করতে পারি না। খাল খননের পর কিছুদিন পর হচ্ছে আপনার সমিতির মাধ্যমে যখন যাই, তখন মনে করেন যে সমিতির লোকজনই চাষবাস করে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সমিতির সভাপতি। তার দাবি, সবার জন্য উন্মুক্ত রয়েছে খালটি। নদীটা সমান না, ঢাল আস্তে 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 ঢালু, এই কারণে আমরা মাঝে এই পার্টিশন আর কি বেড়া জাল নেট দিয়ে আমরা চাষটা করতেছি। সবাই ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই, সকলভাবে ব্যবহার করে। খালটি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অবৈধভাবে লিজ দিয়েছে, এই লিজ অবৈধ, আমি এই লিজ বাতিল করে সুবিধাভোগীদের মধ্যে এই খালের সুবিধা পাওয়ার সার্বিক চেষ্টা করা হোক। বিভিন্ন অনিয়মের মাধ্যমে এই খালটা পরিচালিত হচ্ছে, আমাদের দাবি এটা সঠিকভাবে পরিচালিত হোক। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির এই প্রকৌশলীর। সমিতির মাধ্যমে 8.2 কিলোমিটার খাল খনন করা হয় এবং টেন্ডারের মাধ্যমে 3 বেন্ড একটা রেগুলেটর তৈরি করা হয় এবং এই কার্যক্রম শেষ করার পরে এটা পাওয়ার শেষের কাছে হস্তান্তর করে দেওয়া হয় এবং পাওয়ার শেষের এরা পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আরআইএল অ্যাঙ্গেল অন চ্যানেল দেশ 24 নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। দেখছেন আরআইএল অ্যাঙ্গেল অন চ্যানেল দেশ 24। সুনামগঞ্জে দিরায়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 2 ইট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, সকালে ভাটিপাড়ার পূর্ব পাড়া খালে নৌকায় ইট তুলে নিয়ে যাচ্ছিলেন মামুন মিয়া ও হাবুবুল্লাহ। এ সময় বোঝার সাথে বিদ্যুতের তার লেগে পানিতে পড়ে যান মামুন। তাকে উদ্ধার করতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে যান হাবুল্লাহ। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে অস্ত্রসহ আরও বালি নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, গ্রেফতার আরও বালি গত 2 বছর ধরে সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালান করছিলেন। কয়েকদিন আগে তার বিক্রি করা 2টি অস্ত্রসহ 2 জনকে আটক করা হয় রাজধানীর যাত্রাবাড়ি থেকে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে 2টি রিভলভারসহ আরও বালিকে গ্রেফতার করা হয়। এদিকে বগুড়ায় অস্ত্র ও মাদকসহ আশরাফ ফেরদৌস ওরফে সোহাগ নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। কারাগারে আটক জিটিভির প্রতিনিধি জহির রায়হানকে মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন হয়েছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়ন চেয়ারম্যান জিল্লুর রহমান। এ সময় বক্তারা দাবি করেন, জহির রায়হানকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, মামলা থেকে তার নাম প্রত্যাহারের দাবি করেন তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। জোড়া খুনের মামলায় গেল 6 সেপ্টেম্বর শহরের কাউতলি এলাকা থেকে জহির রায়হানকে গ্রেফতার করে পিবিআই। সামাজিক বনায়নের মাধ্যমে ময়মনসিংহের ফুলপুর উপজেলাকে গ্রিন ফুলপুর হিসেবে গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। সকালে উপজেলার কাজিয়াকান্দা কালিম মাদ্রাসা প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। পরে খেলার মাঠে শিক্ষার্থীদের হাতে 10,000
ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র আমিনুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল। পর্যায়ক্রমে পুরো উপজেলায় 1,20,000 গাছের চারা বিতরণ করা হবে। বরেন্দ্র চিত্রশিল্পী এস এম সুলতানের 95তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে 4-দিনব্যাপী সুলতান উৎসব। প্রতিবছরের মতো এবারও এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এই উৎসবের আয়োজন করে। মেলায় 50টির বেশি স্টল রয়েছে। এছাড়া শিল্পীর কর্মময় জীবনের উপর প্রতিদিন থাকবে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মেলা চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। নড়াইলের চিত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হবে সুলতান উৎসব। এই ছিল আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল দেশ 24।